কলকাতা থেকে ছেড়ে আসা গ্রিন লাইনের একটি বাসে অভিযান চালিয়ে শত বছরের পুরাতন অনেক মূল্যবান তিনটি সিংহের মূর্তি, কারুকাজ করা একটি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তি ও দুটি ভিডিও ক্যামেরা উদ্ধার করে পুলিশ। এসব মূল্যবান পুরাকীর্তি পরিবহনের অভিযোগে জসিমউদ্দিন নামে একজনকে আটক করা হয়। এ সময় অবৈধভাবে আনা এসব পণ্যের কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি জসিম। পরে উদ্ধারকৃত সব মালামাল পদ্মা দক্ষিণ থানায় নিয়ে যায় পুলিশ। মূর্তিগুলো কোষ্টি পাথরের হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে অধিকতর পরীক্ষা শেষেই মূর্তিগুলো সম্পর্কে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।